আর মাত্র 10 দিন পর রোজার ঈদ, কিন্তু এখনো পুরোপুরি জমেনি রাজধানীর মার্কেট। গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ বাহারি ডিজাইনের পোশাক দোকানে সাজিয়েছেন দোকানিরা। কিন্তু বেচাকেনা কম থাকায় মার্কেটগুলোতে ক্রেতা সংখ্যাও কম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল ক্রেতারা বলছেন, শুধু নিত্যপণ্য নয়, বেড়েছে পোশাকের দামও। রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে শেখ নজরুলের ক্যামেরায় আওলাদ বাবলুর প্রতিবেদন। পবিত্র ঈদুল ফিতরের বাকি আর মাত্র 10 দিন, আর এই ঈদকে ঘিরে রমজানের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন মার্কেটে হরেক ডিজাইনের বাহারি পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। এছাড়া ক্রেতাদের জন্য রয়েছে নানা অফার আর ছাড়। কোথাও পণ্য কিনলেই মিলবে র্যাফেল ড্র সহ আকর্ষণীয় পুরস্কার, তারপরেও ক্রেতার দেখা মিলছে না মার্কেটে। প্রতিটি দোকানে পাঞ্জাবি, থ্রি পিস, শাড়ি, শার্ট প্যান্ট, কোনো কিছুরই কমতি নেই। তবুও সময় কাটছে অলসভাবে। দোকানিরা বলছেন, গত বছরের চেয়ে এবার পোশাকের সরবরাহ বেশি হলেও বিক্রি কম। গত বছর যে আমাদের কালেকশন ছিল তার চেয়ে এবার একটু কালেকশন ভালো হয়েছে, কিন্তু বেচাকেনা খুবই খারাপ অবস্থা, আমরা অলসভাবে বসে আছি। এখন বিশ্ব যা চলতেছে ওই হিসাবে একটু কাস্টমার বা সেল কম। এইবার পাকিস্তানের ভিতরে চলতেছে তা অকালের, ঠিক আছে, লাভেলা আছে, তারপর নোটসের আছে। বিভিন্ন মার্কেটে ঘুরে ফিরছেন কিছু ক্রেতা, তাদের মধ্যে কয়েকজন জানালেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অসহায়ত্বের কথা, আবার কেউ অভিযোগ তুলেছেন পোশাকের দাম বেশি। খাবার দাবার থেকে পোশাক আদি সব জিনিসই তাদের জন্য অসুবিধা। প্রতিবারে তো আরো আগে কেনাকাটা হয়, কিন্তু এবছর কেমন যেন কোনো কিছুতে আর আসলে ইয়ে পাওয়া যাচ্ছে না। গত বছরের চাইতে এবছরের বাজার বেশির দিকে কম না, দাম আগের তুলনায় আমরা কিনতে পারতেছি না, আমাদের বাজেট অনুযায়ী হয়তো কিছু একটু বেশি। যদিও দোকানিদের দাবি তেমন দাম বাড়েনি, যেভাবে নিত্যপণ্য সহ সবই এখনো রয়েছে চড়া। একদিকে মূল্যস্ফীতি, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাধারণের জীবন মান যেন এবার স্থবির হয়ে পড়েছে, যার প্রভাব দেখা যাচ্ছে ঈদ কেনাকাটায়। দোকানিরা বলছেন, গত বছরের তুলনায় এবার তাদের কালেকশন অনেক বেশি রয়েছে, সে তুলনায় বেচাকেনা একেবারেই কম। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।